আরজিকর হাসপাতালে গতকাল বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিগত প্রায় এক মাস ধরে সেই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। সরকার এবং সুপ্রিম কোর্টের অনুরোধেও সেই কর্মবিরতি এবং আন্দোলন থামছে না। এইসবের মাঝেই দেখা নেই আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের। শিথিলপুরে নার্সিংহোম রয়েছে সুদীপ্ত বাবুর, সেখানেই রয়েছে বাড়ি, কিন্তু কোথাও তার দেখা পাওয়া যাচ্ছে না। খোঁজ তুলছেন না সুদীপ্ত বাবু, খোঁজ চলেছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও, কিন্তু সেখানে গিয়েও জানা গেল কিছুক্ষণের জন্য অফিসে এসেই নাকি ফের চলে গিয়েছেন তিনি। এরই মধ্যে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, আরজিকর হাসপাতালের জন্য বরাদ্দ চিকিৎসা যন্ত্রাংশ নিজের নার্সিংহোমে নিয়ে লাগিয়েছিলেন সুদীপ্ত বাবু। বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, মোস্ট প্রোডাক্টের লোক, আরজিকরে নতুন মেশিনগুলো সব শ্রীরামপুরে নিজের নার্সিংহোমে লাগিয়েছেন, আর শ্রীরামপুরে নিজের নার্সিংহোমের ভাঙা মেশিনগুলো আরজিকরে দিয়েছেন, আর এই লোকটাকে শ্রদ্ধা করতাম, এত নোংরা কাজের সঙ্গে যুক্ত হয়েছে ভাবার বাইরে। আরজিকরে সরকারের সব ভালো মেশিনগুলো নিজের নার্সিংহোমে লাগিয়েছে, আমি তো এত বড় কথা বললাম, ঢুকে দেখে আসেন।